সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় 63 সেনা নিহতের স্বীকারোক্তি রাশিয়ার। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, গুলি করে নামাচ্ছে ভারতীয় বাহিনী। দেশ টালমাটাল হলে সুযোগ নেই শত্রুরা, বললেন রাহুল গান্ধী। সোলাইমানি হত্যার বিচারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানালো ইরান। ভারতের নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ বললেন সুপ্রিম কোর্ট। এবং অস্ট্রেলিয়ার মাঝাকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত চার। দর্শক, ভারতের প্রথম বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মনে করেন, দেশ টালমাটাল হলে শত্রুরা তার সুযোগ নেবেই। তামিল অভিনেতা মাক্কাল নীতি মাইয়াম রাজনৈতিক দলের নেতা কমল হাসানকে বিষয়টি ব্যাখ্যা করে রাহুল বলেছেন, দেশের অর্থনীতি হালে পানি পাচ্ছে না, কাজের জন্য মানুষ হাহাকার করছে, দেশের মানুষ নিজেদের মধ্যেই সংঘাতে ব্যস্ত। এই টালমাটাল অবস্থায় প্রতিপক্ষ অর্থাৎ শত্রুতা সুযোগ নেবেই, সীমান্তে সেই সুযোগটাই নিয়েছে চীন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় 63 সেনা নিহতের স্বীকারোক্তি রাশিয়ার। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের 63 সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়। যদিও মস্কোর তরফে এমন স্বীকারোক্তি বিরল, এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনেস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিফকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ বিস্ফোরক ওয়ারহেড চারটি ক্ষেপণাস্ত্র হামলায় 63 রুশ সেনা নিহত হয়েছে। মৃত সেনা সদস্যদের স্বজন ও প্রিয়জনদের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সরকারিভাবে 63 জনের কথা বলা হলো, রুশ সামরিক ব্লগাররা বলছেন এ ঘটনায় নিহত সেনা সংখ্যা কয়েকশো পর্যন্ত হতে পারে। এদিকে ডনেস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত 400 রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে মধ্যরাতে চালানো এই হামলায় আরও 300 রুশ সেনা আহত হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, গুলি করে নামাচ্ছে ভারতীয় বাহিনী। সাম্প্রতিক সময়ে ভারতের ভূখণ্ডে পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ার ঘটনা বেড়েছে। এর মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাবের চারটি জেলায় গত বছর সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন দেখা গেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে ইকোনমিক্স টাইমস এ খবর জানিয়েছে। ওই কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনগুলোর অধিকাংশই চীনের তৈরি এবং 22টি ড্রোন তাদের নিরাপত্তা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর সূত্র ধরে মাদকদ্রব্য, অস্ত্র, বিস্ফোরক জব্দ করা হয়েছে। স্থানীয় সময় সোমবারও পাঞ্জাবের সীমান্ত লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ সেটিকে গুলি করে মাটিতে নামায়। এ নিয়ে গত 10 দিনের চতুর্থ পাক ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা ঘটে। প্রতিবারই ড্রোনগুলোকে গুলি করে নামায় ভারতের সেনারা। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে অমৃতসর, ফিরোজপুর, গুরুদাসপুর এবং ফাজিলকা এলাকা চিহ্নিত করেছে, যেখানে সীমান্তের ওপার থেকে উৎপন্ন 85%-এরও বেশি ড্রোন ভূপাতিত হয়েছে, যেগুলোতে বিস্ফোরক ছিল। বিএসএফ এর তথ্য উদ্ধৃত করে কর্মকর্তারা বলেছেন যে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে 200টি ড্রোন দেখা গেছে, যার মধ্যে 176টি চারটি জেলায় দেখার রেকর্ড করা হয়েছিল। বিএসএফ এর নামানো 22টি ড্রোনের মধ্যে 21টি এসব জেলায় ছিল, যা তার আগের বছরের থেকে একটি বেশি। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ মোতায়েন রয়েছে। পাঞ্জাবের জেলা 23টি এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের সঙ্গে সীমান্ত রয়েছে। পাঞ্জাব ছাড়া ড্রোনগুলো রাজস্থানের শ্রীগঙ্গানগর, বিকানের ও জয়সালমে দেখা গেছে। কর্মকর্তারা বলেছেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে সীমান্তের ওপার থেকে বছরে সবচেয়ে বেশি তৎপরতা রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ শিল্প বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউটের সঙ্গে ফ্লাইট পথ এবং ড্রোনের উৎপত্তি নির্ণয়ের জন্য একটি গবেষণাও হাতে নেওয়া হয়েছে। বিএসএফ এর তথ্য বলছে, 2020 থেকে 2022 সাল পর্যন্ত পাঞ্জাবে 369টি ড্রোনের উপস্থিতি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 2020 সালে 47টি, 2021 সালে 64টি এবং 2022 সালের 23 ডিসেম্বর পর্যন্ত 258টি। গত বছরের 26 জুন জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন বিধ্বস্ত হয়, একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং দুই বিমান কর্মী আহত হন। সেই সময় মাদকদ্রব্য ছাড়া বিএসএফ অস্ত্র, গোলাবারুদ, টিফিন বোমা এবং AK-47 পিস্তল জব্দ করে, যেগুলি চালকবিহীন এরিয়াল ভেহিকেল বা UAVs দ্বারা বহন করা হয়। ইকোনমিক্স টাইমস জানিয়েছে, পাঞ্জাব সরকার সীমান্তে ড্রোন পর্যবেক্ষণের জন্য 300 জনেরও বেশি কর্মী সরবরাহ করেছে। পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের 553 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সংযোগ রয়েছে। স্থলপথ ব্যবহার করে পাঞ্জাবে মাদক পাচার আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি বড় উদ্বেগের বিষয়। মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এই ড্রোনগুলো নজরদারি চালানো
ছড়ানোর পাশাপাশি ভারতীয় অংশে মাদক ও অস্ত্র পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে। এগুলো নিরাপত্তা হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে রাজ্যের সীমান্ত এলাকায়। আমরা ডিআরডিও এবং এনটিআর এর মতো এজেন্সিগুলোর সঙ্গে সহযোগিতা করে এন্টি ড্রোন প্রযুক্তি কেনার প্রস্তাব করেছি। দেশ টালমাটাল হলে সুযোগ নেয় শত্রুরা, বললেন রাহুল গান্ধী। ভারতের প্রথম বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মনে করেন, দেশ টালমাটাল হলে শত্রুরা তার সুযোগ নেবেই। তামিল অভিনেতা মাক্কাল নিধি মাইয়াম রাজনৈতিক দলের নেতা কমল হাসানকে বিষয়টি ব্যাখ্যা করে রাহুল বলেছেন, দেশের অর্থনীতি হালে পানি পাচ্ছে না, কাজের জন্য মানুষ হাহাকার করছে, দেশের মানুষ নিজেদের মধ্যে সংঘাতে ব্যস্ত। এই টালমাটাল অবস্থায় প্রতিপক্ষ অর্থাৎ শত্রুরা সুযোগ নেবেই। সীমান্তে সেই সুযোগটাই নিয়েছে চীন। ভারত জোড়ো যাত্রার বিরতিতে দিল্লিতে রাহুলের সঙ্গে কমল হাসানের কথোপকথন কংগ্রেস প্রকাশ করেছে। কমল হাসানের যাত্রায় রাহুলের সঙ্গী হয়েছিলেন। কয়েকদিনের বিরতির পর মঙ্গলবার থেকে ভারত জোড়ো যাত্রা আবার শুরু হতে চলেছে। 31 জানুয়ারির আগে তা শেষ হবে জম্মু কাশ্মীরের শ্রীনগরে। প্রায় 23 মিনিটের কথোপকথনে চীন প্রসঙ্গে রাহুল ভারত সরকারের নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এই একবিংশ শতাব্দীতে নিরাপত্তার বিষয়টি সার্বিক দৃষ্টিতে বিচার বিবেচনা করা দরকার। সেখানে সরকার চূড়ান্ত ব্যর্থ, সীমান্তে কি কি ঘটছে সেই বিষয়ে আমরা বারবার শুনছি। ঘটনা হলো, চীন আমাদের 2000 বর্গ কিলোমিটার দখল করলেও আমরা কিছুই বলছি না। সেনাবাহিনী স্পষ্ট বলেছে, চীন আমাদের জমিতে গেড়ে বসে আছে, অথচ প্রধানমন্ত্রী বলেছেন কেউ ঝোঁকেনি। এই দ্বিচারিতা আলোচনা টেবিল আমাদের অবস্থান দুর্বল করেছে। চীনও স্পষ্ট বার্তা পেয়ে গেছে, বুঝেছে তারা যা খুশি করুক ভারত কিছুই বলবে না। কমল হাসানকে রাহুল বলেন, সেনানীদের সঙ্গে আলোচনার সময় চীনা কর্মকর্তারা বলেছেন, আপনাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা আপনাদের জমিতে নেই, তাহলে এই আলোচনার অর্থ কি? তার মতে এই মনোভাব ভারতের অবস্থানকে দুর্বল করে দিয়েছে। কেন ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন তা ব্যাখ্যা করে রাহুল বলেন, সামাজিক সম্প্রীতি আজকের ভারতের সবচেয়ে বেশি জরুরি, এটাই শতকের দাবি। সামাজিক সদ্ভাব থাকুক, ভাতৃত্ববোধ থাকুক, একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকুক, বহুত্ববাদী ভারতের শক্তি। নিজেদের মধ্যে শত্রুতা নয়, লড়াই নয়, শান্তি থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর দরকার একটা স্থির দৃষ্টিভঙ্গি, যুদ্ধ করা নয়, এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে কেউ আক্রমণ না করতে পারে। রাহুল বলেন, দুর্বল অর্থনীতি, অস্বচ্ছ দৃষ্টিভঙ্গি, ঘৃণা ক্রোধের বাড়াবাড়ির সঙ্গে চীনাদের ঘাড়ের উপর বসে থাকার মধ্যে একটা সম্পর্ক আছে। ওরা বুঝে গেছে আমরা নিজেদের মধ্যে হানাহানি করছি, সম্প্রীতি নেই, অভ্যন্তরীণ বিভ্রান্তিতে ভুগছি। এই পরিস্থিতিতে তারা যা খুশি করতে পারে সেটাই হচ্ছে। ভারতের সঙ্গে চীন যা করছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়া ঠিক তাই করছে। ভারত জোড়ো যাত্রায় পূর্ণ সমর্থন জানিয়ে কমল হাসান বলেন, এটাই ঠিক কর্তব্য, মঞ্চ থেকে ভাষণ না দিয়ে মানুষের কাছে যাওয়া, কথা শোনা, বোঝার চেষ্টা করা। এই যাত্রা এ কারণেই প্রশংসনীয়। হাসান বলেন, শান্তি সবাই চায়, সবাই শান্তিপ্রিয়। অশান্তি তখনই হয় যখন কেউ ইচ্ছাকৃতভাবে শান্তি বিনষ্ট করতে চায়। কমল হাসান 2000 সালে হে রাম চলচ্চিত্র নির্মাণ করেন। কেন সিনেমাটি করলেন রাহুলকে সেই ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, তার বাবা ছিলেন গান্ধীবাদী, কিন্তু কৈশোর পর্যন্ত তিনি গান্ধীজিকে পছন্দ করতেন না। 24 থেকে 25 বছর বয়সে গান্ধী সম্পর্কে তার মনোভাব বদলায়, ক্রমে তার অনুগামী হয়ে যান। এই পরিবর্তনে হে রাম চলচ্চিত্র তৈরির মূল কারণ। ছবিতে দেখানো হয়েছে একজন মহাত্মা গান্ধীকে হত্যা ষড়যন্ত্র করছে, কিন্তু গান্ধীজির সংস্পর্শে এসে সে সম্পূর্ণ বদলে যায়, দুঃখ প্রকাশ করে। কমল হাসান বলেন, গান্ধীজিকে মূল্যায়নে তার ব্যর্থতা ওই চলচ্চিত্রের মূল। এটি নির্মাণ করে তিনিও গান্ধীজির কাছে দুঃখ প্রকাশ করেছেন। সোলাইমানি হত্যার বিচারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানাল ইরান। ইরানের শীর্ষ সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের বিচার করার জন্য সম্ভাব্য সব আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেল ব্যবহারের চেষ্টা চালিয়ে যাবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ খবর জানিয়ে বলেছেন, এক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দুঃখজনকভাবে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ এই মামলার বৈধ আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, কিন্তু তা সত্ত্বেও ইরানের হাত পা বাধা নেই। আইনি প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি জেনারেল সোলাইমানিকে হত্যা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইরান। এর অংশ হিসেবে জেনারেল সোলাইমানিকে হত্যায় জড়িত 60 মার্কিন কর্মকর্তার নাম সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করেছে ইরান। প্রসঙ্গত 2020 সালে 3রা জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান জেনারেল সোলাইমানি। এ সময় তার সঙ্গে মারা যান ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মুহাদ্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ বললেন সুপ্রিম কোর্ট। 2016 সালের 8ই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 501,000 টাকা নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমবার তার এই সিদ্ধান্ত বৈধ ছিল বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। যদিও কালো টাকা উদ্ধার সন্ত্রাসবাদীদের অর্থাগম বন্ধের মতো উদ্দেশ্য সফল হয়েছে কিনা তা প্রাসঙ্গিক নয়। সাংবিধানিক বেঞ্চের 4 বিচারপতি এস আব্দুল নাজির, বি আর গাভাই, এস বোপানা ও বি রামা সুব্রামন সিদ্ধান্তের বৈধতার পক্ষে রায় দিল বিচারপতি বিবি নগরত্না সরকারের সিদ্ধান্তকে অবৈধ বলে মত দিয়েছেন। তিনি বিরুদ্ধ মত
দিয়ে বলেন, 500-1000 টাকা নোট বাতিলের মতো সিদ্ধান্ত অত্যন্ত গুরুতর, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিচার অনুযায়ী ও সিদ্ধান্ত গ্রহণ করেনি। তিনি আরো বলেন, রিজার্ভ ব্যাংকের পেশ করা তথ্যই জানাচ্ছে সরকার চেয়েছে বলে তারা মত দিয়েছে। একদিন আগে 2016 সালের 7ই নভেম্বর সরকারি রিজার্ভ ব্যাংকে চিঠি দিয়ে নোট বাতিলের কথা জানায়, অথচ আইন অনুযায়ী হওয়া উচিত ছিল ঠিক বিপরীত, রিজার্ভ ব্যাংকে নোট বাতিলের সুপারিশ জানাতে হতো। গোটা প্রক্রিয়া সারা হয়েছিল 24 ঘন্টার মধ্যে। যদিও সরকারের দাবি, সিদ্ধান্তের 6 মাস আগে থেকেই তারা রিজার্ভ ব্যাংকের সঙ্গে ওই বিষয়ে আলোচনা চালাচ্ছিল। নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মোট 58টি আবেদন করা হয়েছিল। আবেদনকারীদের যুক্তি ছিল, ভবিষ্যতে স্বার্থে এ ধরনের প্রক্রিয়ার ত্রুটি বিচ্যুতির প্রতি নজর দেওয়া প্রয়োজন। সরকারের যুক্তি ছিল, ঘড়ির কাটা পেছনের দিকে নিয়ে যাওয়া যায় না। গত বছরের 7ই সেপ্টেম্বর শুনানি শেষ রায়দান স্থগিত রেখেছিলেন সুপ্রিম কোর্ট। এই রায় সরকারের পক্ষে বড় জয় বলে বিবেচিত হচ্ছে। যদিও নোট বাতিলের উদ্দেশ্যে আদৌ সফল হবে কিনা, কালো টাকা উদ্ধার করা হয়েছে কিনা, সন্ত্রাসবাদীদের অর্থাগম বন্ধ হয়েছে কিনা, কিংবা নগদ লেনদেন বন্ধ হয়ে ডিজিটাল ইন্ডিয়া গড়ে উঠেছে কিনা, সে বিতর্ক অব্যাহত রয়েছে। বিজেপি অবশ্যই রায়কে নতুন বছরের উপহার বলে মনে করছে। অস্ট্রেলিয়ার মাঝাকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত 4। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট পর্যটন গন্তব্যের মধ্য আকাশে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP। এছাড়া আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে একটি হেলিকপ্টার উপকূল থেকে কয়েক ফুট দূরে বালির উপরে উল্টে পড়ে তাকাতে দেখা গেছে এবং এর রোটারগুলি অল্প দূরত্বে পড়ে আছে। দুর্ঘটনাস্থলে থাকা অন্য হেলিকপ্টারটি অনেকটাই অক্ষত ছিল। দেশটির জনপ্রিয় সি ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে হেলিকপ্টার 2টি পড়েছিল। কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর গেরি ওয়ারেল ঘটনাস্থল এক সংবাদ সম্মেলনে বলেন, এই 2টি হেলিকপ্টার সংঘর্ষের সময় সি ওয়ার্ল্ড রিসোর্ট থেকে ঠিক দূরে বালির তীরে বিধ্বস্ত হয় এবং অবতরণ করে। তার ফলস্বরূপ আচার 4 জন প্রাণ হারিয়েছেন, অন্য 3 জন গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে। অস্ট্রেলিয়া ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা ঘটনাটিকে মধ্য আকাশ সংঘর্ষ হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং সাইটের ম্যাপ করার পাশাপাশি পরীক্ষার জন্য উপাদানগুলি পুনরুদ্ধার করতে শীঘ্রই পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।